আমার সাথে উপস্থিত আছে মৌসিন ইজ হিয়ার চ্যানেলের মৌসিন। তোমরা হয়তো অনেকে তাকে ইউটিউবে দেখেছ, অত্যন্ত ভালো কন্টেন্ট বানায় সে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তার যে ইউটিউব ভিডিওগুলো, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড, সেগুলো কিন্তু প্রচুর ভিউ হয়। এবং তোমরা যারা মৌসিন ইজ হিয়ার চ্যানেলে অলরেডি ছিলা বা দেখছো, তারা বুঝতে পারছো সেটা। তো মহসিন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টে। আজকে আমরা বেসিক্যালি তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিলেটেড বিভিন্ন তথ্য জানতে চাইবো, বিভিন্ন কোশ্চেন করব, এবং তোমরাও চাইলে কোশ্চেন করতে পারবা তার কাছে। তো মহসিন, তোমাকে আমাদের লাইভে স্বাগত। থ্যাংক ইউ ভাই সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে লাইভে আসার সুযোগ দেওয়ার জন্য। আমি অলওয়েজ আপনাকে ফলো করি, অ্যান্ড আপনি বেশি বেশি বললেন বোধহয় আমার নামে যে আমার অনেক ভিউ হয় এগুলো এগুলো এগুলো। তো হ্যাঁ, হয়তো ভিউ হয় আর কি, বাট হচ্ছে গিয়ে এগুলো কিছুই না আর কি। আপনি আপনি আমাকে যেভাবে অলওয়েজ সাপোর্ট করছেন, আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউ, অ্যান্ড আপনার কন্টেন্টগুলো খুব ভালো হয়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে হচ্ছে গিয়ে আমরা একসাথে লাইভে আসতে পারলাম। আর আজকে যারা অডিয়েন্সটা লাইভে আসছো সবাইকে অনেক ধন্যবাদ এতদিন আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড যদি কোনোভাবে আমরা তোমাদের উপকারে আসতে পারি, দেন আমাদের এই কষ্টগুলো সার্থক হবে। আচ্ছা হ্যাঁ, আমি তোমার সাথে মৌসুমীর সাথে সম্পূর্ণ একমত। তো এই ফাঁকে আমরা যারা তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একটু পরে আমাদের ফেসবুকে আমাদের লাইভটা শেয়ার দিব। তোমরাও তোমাদের বন্ধুদেরকে লাইভটা শেয়ার করে দিতে পারো বা মেনশন করে দিতে পারো। যত বেশি শেয়ার হবে, যত বেশি ফ্রেন্ড হবে আমাদের, তত আড্ডা জমে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি আমার পেজ থেকে আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু মহসিনের কাছে সরাসরি প্রশ্ন করতে পারবা আজকে, একদম ডিরেক্ট কমেন্ট করবা প্রশ্নটা, আমি প্রশ্নটা মহসিনের কাছে পাস করে দিব, মহসিন সেটার উত্তর দিবে। সো তোমরা এখনই লাইভটা শেয়ার করে দাও, আর কমেন্ট তো থাকবেই। আমি কিন্তু এখন শেয়ার করতেছি। আচ্ছা, ফ্রেন্ডরা আমাদেরকে এটাও জানাও যে হচ্ছে গিয়ে আমরা আসলে আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা, এন্ড আমাদের ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, কমেন্টে প্রথমে এটা জানাও যে আমাদের কমেন্টে অবশ্যই জানাও আমাদেরকে ঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা আগে কমেন্ট করো। আর হচ্ছে কে কোন কলেজে পড়ছো আমাদের সাথে শেয়ার করতে পারো, এন্ড হচ্ছে গিয়ে তোমরা কেমন আছো সবাই, এটা হচ্ছে গিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেমন আছো সবাই, তোমাদের ফ্যামিলি সবাই ভালো আছে কিনা সেটা আমাদের জানা। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি সবাই ভালো আছে। স্যার তোমরা কেমন আছো এই লকডাউনের মধ্যে, বা এই এখন যে আমরা কোয়ারেন্টাইনে আছি সবাই, ঠিক আছে, এই মুহূর্তে তোমরা কেমন আছো সেটা আমাদেরকে আমাদের কাছে শেয়ার করতে পারো। মহসিন বলো। আমাদের কথাগুলো বলি, তোমরা কমেন্টে আমাদের জানাও ভিডিও শেষে। এখন আমার ভালো লাগবে যদি তোমরা এখন আমাকে কোয়েশ্চেন করো, এন্ড ইনস্ট্যান্টলি আমি তোমার প্রবলেমের একটা সলিউশন দেওয়ার ট্রাই করবো। এখন যদি কেউ প্রশ্ন করে কথা, আমি দেখতে পাচ্ছি আমি মহসিনের কাছে সেই প্রশ্নটা কি করে দিব, পাস করে দিব, ঠিক আছে। অলরেডি আহমেদ আকিব সে প্রশ্ন করছে আমাদের অ্যাডমিশন ক্লাসের সম্পর্কে, ডিটেইলস ক্লাস জানালে ভালো হতো, যেমন ক্লাস গুলো লাইভ নাকি রেকর্ডেড। আচ্ছা, আমি একটা কোচিং চালু করতে যাচ্ছি অ্যাডমিশন প্রোগ্রাম অনলাইন, আর তুমি সেখানে ক্লাস নেবে, তোমাকে অলরেডি আমি জানাচ্ছি মহসিন। তো সেটা সম্পর্কে সে বলতে চাচ্ছে, এই সম্পর্কে আমি আমরা ভিডিওর মাঝখানে বলবো। তোমরা একজন এনডিসি থেকে বলতেছে, তার সম্পর্কে মৌসুমী কিছু বলো আহমেদ আকিব। হ্যাঁ, যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়া, তাহলে কোয়েশ্চেন করতে পারো আমাদেরকে। বাহার ভাই যদি আমাকে স্পেসিফিকলি কোনো কোয়েশ্চেন করতে চান, তাহলে কোয়েশ্চেন করে ফেলেন। আপনি আমাকে কিছু কোয়েশ্চেন বলছিলেন, আমি সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে পারি। আপনি আমাকে কোয়েশ্চেন করলে এরপরে আমি উত্তর ট্রাই করব। আচ্ছা, তাহলে আমি তোমাকে প্রথম প্রশ্নটা করেই ফেলি, তুমি উত্তর দাও, আর আমি আস্তে আস্তে সেগুলো শেয়ার দেই আমাদের লাইভটা। সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেটা কেন? পিপল শেয়ার দিস, অনেকে শেয়ার করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া গুরুত্বপূর্ণ কেন এবং ভর্তি হওয়াটা কেন গুরুত্বপূর্ণ? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আসলে এইটা আসলে আমার কাছে যেটা মনে হয়,
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাওয়া গুরুত্বপূর্ণ কিনা, এটা যদি কোয়েশ্চেন করা হয় আমি বলবো একদমই গুরুত্বপূর্ণ না। কোনো স্পেসিফিক কোনো বিশ্ববিদ্যালয় আসলে লেখাপড়ার জন্য খুব বেশি তোমাকে সাপোর্ট দিবে এই টাইপের কিছু না, বাট হচ্ছে কি হ্যাঁ তুমি যদি ক্যাটাগরাইজ করতে চাও যে কোন বিশ্ববিদ্যালয়কে তুমি সবার উপরে রাখবা, তখন ইয়াব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরের দিকে থাকবে। কিন্তু এর অর্থ কখনোই এটা না যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো তাহলে সেটার মান অথবা সেটা থেকে তোমার ফিউচারে কোনো ক্ষতি আছে, কোনো ক্ষতি নাই। বাট আমি তোমাকে অবশ্যই বলবো যেহেতু এটা ঢাকা শহরে এবং বাংলাদেশে বেশি ফোকাস যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে, তাই তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা তোমার মেন্টালিটি অটোমেটিকলি অনেক মানে বুস্ট হবে অ্যান্ড তোমার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি বেড়ে যাবে। যখনই তুমি কোথাও যাবা দেন তুমি অলওয়েজ একটা ফোকাস নিয়ে থাকবা, সুবিধা পাবা সব জায়গা থেকে। ইয়া ওই যে বলে না যে মানে নাম দেখে একটা কিছু হয় আর কি, তোমাকে দেখতে কেমন লাগে ওইটা দিয়ে তোমাকে শুরুতে মানুষ বিচার করবে যে আসলে তুমি মানুষটা কেমন হইতে পারো। ইয়া এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা এজন্যই গুরুত্বপূর্ণ যে যেহেতু সবচেয়ে বেশি স্পটলাইট এখানে আসে। ইয়েস, তো তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সুবিধা নিচ্ছ নাকি মোসিন? অবশ্যই 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 আই এম প্রাউড অফ মাই ইউনিভার্সিটি, বাট আমি কখনো এটা বলবো না যে এটা নিয়ে আমার কোনো অহংকার আছে অথবা এই টাইপের কিছু। বরং আমি এটা বলবো যে অলমোস্ট আমি কিন্তু আমার ইচ্ছে ছিল না কোনো সময় এরকম যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো এটা ওটা করবো, আমার অলওয়েজ ইচ্ছে ছিল যে আচ্ছা লেখাপড়া কত দূর করা যায় দেখা যাক। আচ্ছা ঠিক হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ, বাট ঢাকা শহরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হইতে পারবো এতটুকু আর কি আমার ইয়ে ছিল যে আর একটা ভর্তি হইতে পারলে হয়েছে। বাট ইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি বুঝতেছি যে এখানে ভর্তি না হইতে পারলে জীবনটা এত সহজ হইতো না। এখন আমার জীবনটা যত সহজ সব জায়গায় গিয়ে যত সহজে এন্ট্রি নেওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটির বাইরে হইলে ইটস সো টাফ। তার মানে তুমি ওভারঅল যেটা বলতে চাচ্ছ যে পড়ালেখা আসলে সব ভার্সিটিতে হয় সেটার কোনো তেমন গুণগত পার্থক্য তেমনটা নেই, বাট যে এনভায়রনমেন্ট এবং যে ফ্যাসিলিটি গুলো তোমরা পাচ্ছ বা এটা যে সেন্ট্রালে বাংলাদেশের সেন্ট্রালে যে যার কারণে সব ধরনের সুযোগ সুবিধা সেখানে পাওয়া যায়, হলে থাকা যায়, শহরের ভিতরে থাকা যায়, তারপরে হচ্ছে যে তুমি যেটা স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছিলে যেটা আমি বুঝতে পারছি, তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন যে কোনো ধরনের সামাজিক আন্দোলন বলি আমরা বা যে কোনো বাংলাদেশের যে কোনো সমস্যা হলে সেটা কিন্তু প্রথমে ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয় বা সেই সমস্যার সমাধানটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সমাধান করতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সবসময় একটা বড় ধরনের একটা অবদান রাখে। তো সেই কথাটাই ব্যাপার এখানে এক করবো যে কলেজে ইন্টারমিডিয়েটে যখন আমি ঢাকায় আসছি, ঢাকা আচ্ছা আমার কলেজের নাম ওভাবে না বলে আমি আচ্ছা এখন যে কলেজে আমরা পড়ি না কেন আমার কলেজ হয়তো বাংলাদেশে বিখ্যাত কলেজগুলোর মধ্যে একটা, কিন্তু এরকম না যে অন্য কোনো কলেজে পড়লে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতাম না। কিন্তু তুমি যখন একটা ভালো কলেজে পড়বা তোমার কলেজটা যদি বাংলাদেশের সেরা কলেজগুলোর মধ্যে টপ ফাইভে থাকে, যদিও সেরা কলেজ বলতে কিছু নাই সব কলেজই সমান, তারপরেও মানুষ যেগুলোকে সেরা বলে সেগুলোর মধ্যে থাকলে তোমার মেন্টালিটি অটোমেটিকলি ওরকম হয়ে যাবে হ্যাঁ আমি সেরা, আত্মবিশ্বাসটা অটোমেটিকলি বেড়ে যাবে। তখন তুমি দেখবা যে তোমার আশেপাশের যে 100 জন বন্ধু আছে 100 জন বন্ধুই অনেক আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে যে ওরা জীবনে এটা করতে চায় ওটা করতে চায়, তখন তুমি সব ইগলদের সাথে থাকতে থাকতে তুমি নিজেকে ইগল ভাবতে থাকবে অ্যান্ড তোমার মেন্টালিটিটা ওরকম হয়ে যাবে। বাট কথা হচ্ছে গিয়ে তুমি যদি মানে মুরগিদের সাথে থাকো তখন তুমি যতই সেরা হও না কেন তখন হচ্ছে গিয়ে তুমি নিজেকে মুরগি ভাবতে থাকবে, তুমি ভাবতে থাকবা এবং সবাই তোমাকে বলতে থাকবে যে আরে এইটা প্রবলেম ওইটা প্রবলেম ওখানে প্রবলেম ওখানে প্রবলেম, বাট যদি তুমি ইগলদের সাথে থাকো তখন ওরাই তোমাকে আত্মবিশ্বাস দিয়ে থাকবে, তুমি দেখবা যে সবাই সব রকম বাধা উপেক্ষা করে কাজ করতেছে, তুমিও সবার সাথে বলবা যে ওরা লাইন পারবো না কেন। হ্যাঁ, বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় সাথে আমি সম্পূর্ণ একমত, মানে হচ্ছে যে আমরা যখন টাইগারদের সাথে থাকি তখন আমরা নিজেকেও টাইগার ভাবি, আর আমরা যখন যদি আমরা বিড়ালের সাথে থাকি আমরা কিন্তু নিজেকে বিড়াল ভাববো। হ্যাঁ, সো ওই জিনিসটাই হচ্ছে যে আসলে পার্থক্য। তো যে যেখান থেকে আমরা পড়ি না কেন মূলত পড়ালেখা বা কোয়ালিটি, পড়ালেখার কোয়ালিটিতে কোনো চেঞ্জ নাই, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই মূলত আজকে বলতে যাচ্ছিলাম যে অ্যাডমিশন টেস্টে
আমরা কি কি পদ্ধতি অবলম্বন করলে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র হতে পারবো বা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হতে পারবো সেই বিষয়টা আমরা মূলত আজকে তুলে আনবো। তো ওভারঅল এতক্ষণের আলোচনা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সবার ফোকাস থাকা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফোকাস। আমি আবারও বলতেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তার মানে ফোকাস করতে হবে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি। তুমি আর্টসে পড়ো, সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, যদি তোমার টার্গেট থাকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তাহলে সেটা ভিন্ন ব্যাপার। বাট তোমার টার্গেট যদি ইউনিভার্সিটি হয় তাহলে অবশ্যই তোমার ফোকাস থাকবে ঢাকা ইউনিভার্সিটি। এখন মহসিন, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে ইন্টারমিডিয়েট এবং এসএসসির জিপিএ কতটা গুরুত্বপূর্ণ এবং কি পরিমাণে জিপিএ থাকলে সেটা মানে ভর্তি পরীক্ষায় ভালো একটা কাজ করে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে হচ্ছে কি যে আমি বলবো যে আমি যেভাবে এক্সাম দিছিলাম, হ্যাঁ আমি টোটাল হচ্ছে গিয়ে 6টা জায়গায় পরীক্ষা দিছিলাম এবং 6 জায়গাতে আমার হয়েছে চান্স, কিন্তু আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার যেরকম আমি এক্সাম দিছি ওরকম এক্সাম যদি একজন মানুষ দেয় তাহলে তার হচ্ছে গিয়ে তোমার টপ 50 থাকার কথা। কিন্তু আমার জিপিএ যেহেতু খারাপ, আমার জিপিএ তে যেহেতু 5 মার্কস অলরেডি নাই, আমি যেহেতু হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েটে রেজাল্ট খারাপ ছিল, আমার 4.5 ছিল, তো সেখানে আমি অনেক পিছায় গেছি। অ্যান্ড যেখানে আমার এত ভালো এক্সাম দেওয়ার পরেও আমার আমি এত ভালো রেজাল্ট হবার কথা, বাট আমরা দেখলাম কি আমার মানে জিপিএ টপ 50 কিন্তু আমি নাই। কেন নাই? যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে একদম টপ লিস্টে আমি ছিলাম, এখানে কেন নাই? কারণ হচ্ছে গিয়ে জিপিএটা এখানে ভেরি ভাইটাল। কারণ হচ্ছে কি এক নাম্বারের জন্য, এক নাম্বার তো অনেক বেশি বলে ফেলছি আমি, 0.25 এর জন্য তুমি কমপক্ষে 100 জনের চেয়ে মানে মানে পিছায় যাবা। হ্যাঁ মানে 0.25 মার্কসের জন্য। সো জিপিএ এখানে ভেরি ভাইটাল। সো সবাইকে এটা বলবো যে যারা কিনা এখনো এইচএসসি পরীক্ষা দেওয়া নাই এবং ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখতেছো, আগে এইচএসসি তে জিপিএ 5 এনশিওর করো। গোল্ডেন পয়েন্ট আমি সব সময় বলি, নট ম্যান্ডেটরি। আমি সব সময় আমাকে অনেক আছে একটা কথা শেয়ার করি তোমার সাথে, আমার কাছে ফোন করে বা কমেন্ট করে বা মেসেজে অনেকে বলে যে ভাই আমি অ্যাডমিশন টেস্ট এর এখন থেকে প্রশ্ন নিতে চাই, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ইন্টারমিডিয়েট। আচ্ছা আমি 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 একটু পানি খাচ্ছি, কেউ একটু কিছু মনে করে। হ্যাঁ ওকে, হ্যাঁ তুমি করতে পারো স্যার। তো আমার কাছে জানতে চায় যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ইন্টারমিডিয়েট যে জানতে চায় যে ভাই আমি ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিব তো আমি এখন থেকে পড়বো কিনা, আমি বলি ভাইয়া তুমি আগে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ভালো করে দাও, ইন্টারমিডিয়েটের জিপিএটা ভালো করো। একদম আমি মানে 100% কনফিডেন্টলি আমি বলতে পারবো যাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা ভালো হয়, যাদের বইয়ের বেসিকগুলো ভালো হয় তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। মোশিন আমার সাথে একমত কিনা? ইন্টারমিডিয়েট পরীক্ষা যাদের ভালো হচ্ছে, যাদের বইয়ের বেসিক ক্লিয়ার, যারা আউট নলেজ রাখে, অ্যাটলিস্ট জেনারেল নলেজগুলোকে ভালো করে জেনে রাখে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। সো আগে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষাটাকে ভালো করো। তোমার জন্য ইজি হয়ে যাবে। আমি এরকমও দেখছি, মানে হাস্যকর ব্যাপার আর কি, যে ক্লাস 1-2 থেকেই হচ্ছে গিয়ে মানে বাবা মা বলতে থাকে আমার ছেলেকে আমি বিসিএস ক্যাডার বানাবো। সো এগুলা যখন হচ্ছে এই যে এটা হচ্ছে একটা সামাজিক চাপ যে হচ্ছে গিয়ে ওই রকম হইতে হবে, আমার ছেলে ওই রকম হইতে হবে। বাট হচ্ছে সবকিছুই ভাই ইজি, তুমি যদি সঠিক নিয়ম ফলো করো, সঠিক রুলগুলো অ্যাপ্লাই করো তোমার লাইফে, তাহলে তুমি অটোমেটিকলি ঢাকা ইউনিভার্সিটিতে কেন যেটাই তুমি চাও অক্সফোর্ডে চাইলেও তুমি সেখানে চান্স পাবা। সো মানুষ যেইটা ফলো করার কথা ওইটা ফলো না করে এগুলো ফলো করে, এই যে এইচএসসি পড়া বাদ দিয়া হচ্ছে গিয়ে অ্যাডমিশনের পরে পরে এইচএসসিও হয় না অ্যাডমিশনও হয় না এবং বলে যে আমি তো অনেক ট্রাই করছিলাম আমার কেন হয়নি। আচ্ছা আচ্ছা, তো আমি আমাদের ভিউয়াররা যে কমেন্ট গুলো পড়ছে পড়ছে সেগুলোই দুই একটা তোমার কাছে পাস করতে চাই। কে আক্তার সে প্রশ্ন করছে, মেডিকেল প্রিপারেশনের সাথে ডিইউ এর প্রিপারেশন নেওয়া কি ঠিক হবে ভাইয়া? মেডিকেলের সাথে ডিইউ এর প্রিপারেশন নেওয়া, মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ডিইউ এর এই ইউনিটের প্রিপারেশন নেওয়া, এটা কি ঠিক হবে কিনা? জি জি, হ্যাঁ অবশ্যই উচিত হবে, এইটাতে কোনো আসলে ভুল নাই। ইভেন এটা অনেকেই করে এবং এটা হচ্ছে কি আসলে তোমার উপর ডিপেন্ড করে যে আসলে তুমি স্টুডেন্ট হিসেবে কেমন। Yes. So, অনেকেই অনেক কিছু নিয়ম বলে না যে হচ্ছে গিয়ে যে অ্যাডমিশনের সময় ফোন ব্যবহার করা যাবে না, অ্যাডমিশনের সময় বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখা যাবে না। আবার অনেকে এই সব নিয়ম অ্যাপ্লাই করতে গিয়ে এত ডিপ্রেসড হয়ে যায় যে অনেকে আসে ফোন ছাড়া রাখতে পারবে না সে। কারণ হচ্ছে গিয়ে তাকে যদি আমি ফোন
থেকে সরাই দিয়ে ফোনের চিন্তা করতে পারবে না কারণ সে আজীবন এতে অভ্যস্ত সো আবার অনেকে আছে নতুন নিয়ম আমি বলবো যে অ্যাডমিশনের সময় ফলো না করতে যেমন অনেকে হচ্ছে সারা রাত জেগে সে পড়তে পারে এখন কেউ যদি আমার হচ্ছে কি আমি তাকে অ্যাডভাইস দিই যে হচ্ছে কি তুমি সারা রাত না পড়ে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসো সে সারা রাত ঘুমাইতে গেল ঘুমও হয় না তার সারা রাতে আবার সকালে এসে পড়তে পারে না সকালে আসে তার ঘুম সো তোমার মতো করে তুমি পড়বা তোমার যদি এরকম হয় তুমি অনেক চাপ নিতে পারো মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি একসাথে তুমি ট্যাকেল দিতে পারবা ইটস ফর ইউ কারণ হচ্ছে কি যত রিস্ক কমাইতে পারো তত ভালো তুমি মেডিকেল পড়তেছো ইটস ভেরি গুড বাট কথা হচ্ছে রিস্ক কমাইতে ঢাকা ইউনিভার্সিটির সাথে রাখো তোমার আত্মবিশ্বাসটা বেশি থাকবে তোমার আত্মবিশ্বাসটা বেশি আমার পক্ষ থেকে রাখতে হবে যে তুমি কে আক্তার জন্য আমার পক্ষ থেকে যে সাজেশন থাকবে সেটা হচ্ছে তুমি চাইলে তোমার কনফিডেন্স যদি থাকে যে না ইয়েস আমি দুটো একসাথে পারবো দেন তুমি আগাও আর যদি তোমার কনফিডেন্স না থাকে হ্যাঁ তাহলে তুমি যদি নিজে যদি কনফিডেন্ট না হও কনফিডেন্স লেভেল যদি তোমার নিচে হয় বা লো হয় দেন তুমি একটাকে চুজ করো আর যদি দুটোকে চুজ করো কনফিডেন্স লেভেল লো হওয়ার কোনো সমস্যা কিছু না আসলে মেডিকেল প্রিপারেশন তুমি যদি এটা হ্যাঁ আরেকজন বললো যে আরে আমি পারবো তুই পারবি না কেন তাহলে তুইও পর এবং তুমি এতদিন লেখাপড়া করো নাই এবং হচ্ছে কি আজকে তোমার বন্ধু বলছে তোমার আত্মবিশ্বাস দিয়ে দিচ্ছে তুমি পড়া শুরু করে দিচ্ছ বাট ভাইয়া এক মাস পরে মেডিকেলে টিকবা তুমি এই আশা করাটা তোমার সবকিছু তুমি একসাথে হারাবা তো অনেকেই মেডিকেল বুয়েট সবকিছুতে একসাথে পরীক্ষা দিয়ে সবকিছুতেই টপ 50 থাকবে টপ 100 থাকবে বাট তোমার জন্য সেগুলো হয়তো না আবার তোমার জন্য এটা হইতে পারে আমার জন্য সেটা না অথবা বাহার ভাইয়ের জন্য সেটা না আবার এমন হইতে পারে বাহার ভাইয়া যেটা পারবে সেটা আমি তুমি করতে পারবো না ঠিক আছে তোমারটা তোমার তুমি কি পারো তোমার দৌড় কতটুকু এটা তোমার বুঝতে হবে আর কি তোমার দৌড় অনুসারে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা তুমি কাউকে জিজ্ঞেস করা দরকার নাই আমাদের কাজ আমাদের থেকে যা সাজেশন নাও আমাদের কথা ধরার দরকার নাই আমি যদি বলি তোমাকে তুমি মেডিকেল প্রিপারেশন অনেক কিছু দিয়ে ইনফ্লুয়েন্স করবে ফ্যামিলি বলবে যে মানে ফ্যামিলিতে অনেকে অনেক কথা বলবে অনেক আবেগ আপ্লুত কথা বলবে যে আমার ফ্যামিলিতে কোনো ডক্টর নাই আবার বলবে যে আমি সারা জীবন স্বপ্ন দেখে আসছি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে এখন সে পড়তে চায় মেডিকেলে এগুলো বলবে আবার অনেকে বলবে যে তুই ডি ইউনিটে পড়বি তুই ল পড়বি এটা কোনো সাবজেক্ট হইলো নাকি তুই পর হচ্ছে ইংলিশে অনার্স কর তুই সো ফ্যামিলি অনেক কিছুই বলবে বাট তুমি জানো যে কোনটাই তুমি ভালো করবা কারণ আলটিমেটলি যখন তুমি ফেইল্ড করবা ফেইল্ড হবা তোমার লাইফে তখন ফ্যামিলি বলবে না এটা যে আমার জন্য তুমি ফেইল হয়েছো ফ্যামিলি বলবে যে ইউ আর লস্ট বাট কথা হচ্ছে গিয়ে যে তুমি জানো যে কোথায় তুমি ভালো করবা এন্ড তুমি জানো তোমার স্ট্রেংথটা কোথায় সেই অনুসারে তুমি সিদ্ধান্ত নাও আর কি হ্যাঁ সেই অনুসারে তবে তুমি যদি সিদ্ধান্ত নাও তাহলে যে তুমি দুইটা একসাথে করবা সেক্ষেত্রে আমার সাজেশন যেটা থাকবে তুমি মেডিকেলটাকে ভালো করে প্রিপেয়ার মেডিকেলের জন্য ভালো করে প্রিপারেশন নিবা সাথে তুমি ম্যাথ এবং ফিজিক্সের অঙ্কগুলো গাণিতিক সমস্যাগুলো খুব ভালো করে সমাধান করা লাগবে তোমাকে এটা কিন্তু লং জার্নি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই খুবই টাফ খুবই খুবই লং জার্নি তোমাকে গাণিতিক সমস্যাগুলো খুব ভালো করে পারা লাগবে নাহলে তুমি চান্স পাবা না আর যদি তোমার গাণিতিক সমস্যার সমাধান থাকে গাণিতিক সমস্যার সমাধানে তোমার প্রবলেম থাকে তাহলে তুমি যেটা করবা অনলি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা পরবর্তী প্রশ্ন ফাতেমাতুস জান্নাত মিথিলা সে প্রশ্ন করছে ডিইউবি ইউনিটের প্রিপারেশন কেমনে নিব এটা বলো ডিইউবি ইউনিটের প্রিপারেশন হ্যাঁ বি ইউনিট জি জি বি ইউনিট সো বি ইউনিটের জন্য হচ্ছে কি যে আমরা অনেক মনে করি আর কি এটা আমরা অনেকে এটা মনে করি যে ডি ইউনিট আর বি ইউনিট বুঝি একই রকমের প্রিপারেশন আমাকে নিতে হবে অনেক ক্ষেত্রে একই রকম লাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আর ডি ইউনিট প্রায় সেম বাট ঢাকা ইউনিভার্সিটিতে না মানে হচ্ছে কি মনে হইতে পারে উপর থেকে দেখে মনে হইতে পারে আরে একই সাবজেক্ট একই রকমের কোয়েশ্চেন প্যাটার্ন কেন আপনি বলতেছেন এক না ভাইয়া তুমি যখন বিগত সালের কোয়েশ্চেন গুলো সলভ করবা তখন তুমি বুঝবা যে পার্থক্যটা আসলে কোথায় হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে তুমি একই সাবজেক্টে পরীক্ষা দিবা মানে বাংলা সাধারণ জ্ঞান ইংলিশ এগুলোতেই পরীক্ষা দিবা কিন্তু তুমি বি ইউনিটে গেলে এক ধরনের সাবজেক্ট পাবা এবং বি ইউনিটে গেলে আরেক ধরনের সাবজেক্ট পাবা কেন এটা হচ্ছে কারণ বুঝতেই পারতেছো তুমি বি ইউনিটটা শুধুমাত্র স্পেশালি আর্টসের স্টুডেন্টের জন্য এবং ওদের জন্য ওইটা স্পেসিফিকলি করা হয় এবং সেখানে কিন্তু কমার্সের স্টুডেন্টরা কম্পিট করতে আসবে না সায়েন্সের স্টুডেন্টরা কম্পিট করতে আসবে না কিন্তু ডি ইউনিট যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিটিশন হয় সো এইটা একেবারেই আলাদা সো তুমি যদি ভাবো যে বি ইউনিট ডি ইউনিটের জন্য একইভাবে আমি প্রিপারেশন নিব
It's very wrong. তুমি যদি আর্টস এর স্টুডেন্ট হও তাহলে ডি ইউনিটের জন্য তোমাকে একটু অন্যভাবে प्रिपरेशन নিতে হবে একটু অন্যভাবে বলতে কেমন তুমি বিগত সালের কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবে যে কোথায় কোথায় পার্থক্যটা হচ্ছে আর ডি ইউনিটের प्रिपरेशन যদি আমি এক্স্যাক্টলি বলি তাহলে হচ্ছে কি যে আর্টস এর স্টুডেন্টদের জন্য ডি ইউনিটে চান্স পাওয়ার চেয়ে বি ইউনিটে চান্স পাওয়া সোজা আবারও বলছি আমি ডি ইউনিটে চান্স পাওয়ার চেয়ে বি ইউনিটে চান্স পাওয়া বেশি সোজা কারণ ডি ইউনিটে শুধুমাত্র আর্টস এর স্টুডেন্টরা কম্পিট করবে এবং সেখানে তোমাদের যেগুলো পড়ে আসছো ইন্টারমিডিয়েটে সেগুলোর মতো করেই কোশ্চেনটা হবে যাতে করে সবাই ওভাবে অ্যানসার করতে পারে বাট ডি ইউনিটেরটা সবার কথা বিবেচনায় রেখে অনেক কম্পিটিশন হবে তাই কোশ্চেনটি কোন রকম ভাবে করা হবে পরীক্ষা দিবে সবাই যেহেতু পরীক্ষা দিবে প্রশ্নের প্যাটার্নটা এমন ভাবে করা হবে যাতে সবার জন্য সেটা কি একটা প্যাটার্নের মতো থাকে বা একটা মানে সবাই যাতে সেটা পারে মানে সবার নলেজের মতো সেটা থাকতে হবে এরকম প্রশ্ন করবে কিন্তু এখানে আমি একটা কথা অ্যাড করে রাখতে চাই তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আর ডি ইউনিট কথা বলো সেখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আর্টস কমার্স সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারে বাট ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে শুধুমাত্র আর্টস এর স্টুডেন্ট আর কেউ পরীক্ষা দিতে পারবে না সো বি ইউনিটে আর্টস এর স্টুডেন্টরা কি খুব সহজেই চান্স করে নিতে পারো যদি তুমি এখন থেকে কি গঠনমূলকভাবে পড়াশোনা করো এবং তুমি মডেল টেস্ট দিয়ে দিয়ে দেখো বারবার মডেল টেস্ট দাও ঘরের মধ্যে কোচিং সেন্টার বি ইউনিটের জন্য এত ভাইটাল না ডি ইউনিটের জন্য কোচিং সেন্টার এতটা ভাইটাল না তোমার যদি মনে হয় তোমার গাইড দরকার তাহলে তুমি কোচিং সেন্টারের কাছে ফলো করো বা এরকম না যে তুমি আশায় থাকবা যে কোচিং সেন্টার তোমাকে সবকিছু দিয়ে দেবেন আলটিমেটলি যখন তুমি চান্স পাবা না তখন যদি তুমি মনে করো যে কোচিং সেন্টারের ভুলের কারণে আমার হয় নাই চান্স কিন্তু না যেই যার কাছেই যাও না কেন যেই কোচিং এ তুমি ভর্তি হও না কেন প্রত্যেকেই তোমাকে শুধুমাত্র একটা গাইডলাইন দিবে বাট বি ইউনিট হচ্ছে কি মেইনলি করিম আল আহাদ সে প্রশ্ন করছে ডিইউ বি ইউনিটের জন্য কোন সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট বাংলা নাকি ইংলিশ বাংলা নাকি ইংলিশ উভয়টাই ইম্পর্টেন্ট কোনটা আসলে কম ইম্পর্টেন্ট এরকম কিছু না 0.5 মার্কস ও ভেরি ইম্পর্টেন্ট 0.25 মার্কস ও ভেরি ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট কোনটা না সেরকম আসলে কিছু নাই তো এক্স্যাক্টলি তুমি কোন সাবজেক্টে ভর্তি হইতে চাও কিনা যে অমুক সাবজেক্ট পড়তে চাই আমি অমুক সাবজেক্ট পড়তে চাইলে কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ ওইটা কোয়েশ্চেন হইতে পারে যে ভাইয়া আমি ওই সাবজেক্ট পড়তে চাই ওটার জন্য যেমন আমার কাছে একটা ইয়া আছে আর কি লিস্ট আমি যেহেতু ডি ইউনিট বি ইউনিটটা বের করতে পারতাম আর কি আমি বের করি নাই আচ্ছা হচ্ছে কি যে ডি ঢাকা ইউনিভার্সিটির যে অফিস ল্যাপটপটা আছে সেখানে কিন্তু আর একটু ল্যাপটপটা সামনে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আচ্ছা আমার মাউস স্কুলে ফেলছি আমি ওকে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু দেয়া আছে যে কোন সাবজেক্টটি স্পেসিফিকলি পড়তে চাইলে তোমার কি কি শিখতে হবে কি কি বুঝতে হবে এগুলো যেমন হচ্ছে গিয়ে যে এখানে দেয়া আছে যে এখানে দেয়া আছে স্পেসিফিকলি যে হচ্ছে গিয়ে কোন সাবজেক্ট যেমন হচ্ছে ইকোনমিক্স পড়তে চাইলে তোমার কোন সাবজেক্টে কত মার্কস করে লাগবে যে তুমি বাংলায় কত পেতে হবে তোমার কমপক্ষে ইংলিশে কত পাওয়া লাগবে সাধারণ জ্ঞানে পাওয়া লাগবে কত স্পেসিফিকলি কোনো একটা সাবজেক্ট পড়তে চাইলে ওই সাবজেক্টের জন্য তোমার কোন কোন আলাদাভাবে কোন সাবজেক্টে কত নাম্বার পাইতে হবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আবার অনেক সাবজেক্ট আছে যেগুলো কিনা যেমন মনে করো যে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে কিনা আলাদা কোনো যোগ্যতা লাগে না যে হচ্ছে কি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানে আলাদা করে এত পাওয়া লাগবে এরকম কোনো যোগ্যতা লাগে না মোটামুটি মিলে তুমি উপরের দিকে থাকলে তুমি চান্স পাবে এরকম আর কি আচ্ছা আচ্ছা তো সেগুলো কথার প্রশ্নগুলো আমরা নিব সুবেন্দ্রের প্রশ্নগুলো আমরা নিব তার আগে আমি তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে জি এই প্রশ্নটা অনেকেই করে যে কোন ইউনিটে কত পেলে চান্স পাওয়া যায় আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদিও এটার কোনো উত্তর নাই এরপরেও এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং সবাই এই কোয়েশ্চেন করতে থাকে আর কি এবং মানে ইউটিউবে যখন আমি এই টাইপের মানে ভিডিও বানানো শুরু করছি শুরুতে আমার কাছে মনে হয় আর এই টাইপের কন্টেন্ট কে দেখবে বাট আমি দেখলাম যে ও মাই গড এগুলো তো অনেকে দেখে এন্ড সবারই এরকম কোয়েশ্চেন আছে আমি দেখে তো অবাক আর কি সো ব্যাপারটা হচ্ছে যে এটা এটা আমারও কোয়েশ্চেন ছিল আমি আমি ভিডিওগুলো বানাইছি এই কারণে যে আমি আজীবন ভাবতাম মানে আজীবন মানে ওই এক বছর আর কি সারাদিন ভাবছি খালি এটা যে কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে তো কথা হচ্ছে রে ভাই তোমার বুঝতে হবে ভিডিওগুলো দেখলে বুঝবা আর কি সো বুঝতে হবে যে আসলে কোন বছর কিভাবে কোয়েশ্চেনটা হয়েছে ধরো এক্সাম্পল দিয়ে তোমাকে মানে বোঝাই আমি যে যদি পরীক্ষা হয় হচ্ছে কি 80 মার্কসে অথবা 120 নম্বরের পরীক্ষা হইলে 120 নম্বরের মধ্যে যদি তুমি হচ্ছে কি 100 পাও
তো সেই বছর কোয়েশ্চেনটা কতটা সহজ হয়েছে অথবা কতটা কঠিন হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে যে তুমি আসলে চান্স পাবা কি না পাবা। হ্যাঁ, সো প্রতি বছর কত পেলে হচ্ছে কি চান্স পাওয়া যায় সেটার একটা ভিন্নতা আছে। লাইক কোনো বছর হচ্ছে গিয়ে সব মিলে হচ্ছে গিয়ে মানে 80 পেলেই তুমি চান্স পাবা, কোনো কোনো মানে বছর হচ্ছে কি 50 পেলেই তুমি পেয়ে যাবা চান্স, কোনো কোনো বছর এমন আছে যে সবাই কেমন পরীক্ষা দিচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করবে। সো এগুলার স্ট্যাটস তুমি দেখতে পারো যে কোন বছর হচ্ছে গিয়ে এক্সাম কেমন হয়েছে। সো এটা মাথায় রেখো না যে হচ্ছে গিয়ে তোমার কেমন হচ্ছে, তুমি বলে দাও যে জেনারেলি এত থেকে এত এর মধ্যে থাকলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। হুম, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি এটা মানে মানে বলে দিই, কারণ আমি মোটামুটি অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে এরকম ভাবে ভিডিও করছি আর কি, যদিও আমি বিগত এক বছর যাবত আর কি ভিডিও করতেছি না অ্যাডমিশন নিয়ে। সো এখন ইদানিং আর কি আমি ওই মানে ইয়ে যখন মানে ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যখন দেখছি 70-80%, হ্যাঁ 70-80% নাম্বার পাইলে, যত নাম্বারে পরীক্ষা হয় আর কি 70-80 পাইলে তুমি শিওরলি চান্স পাবা বলা যায় আর কি, যদি কোয়েশ্চেন অতিরিক্ত সহজ না হয়। তোমার 100-80 কিন্তু সবাই বেশি নাম্বার পাবে। 100 নাম্বারের পরীক্ষা হলে 70-80 নাম্বার, 200 নাম্বারের পরীক্ষা হলে তাহলে তোমার 140-160 মানে সেই হিসাবে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ 140-160 এরকম হবে তোমার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এইটাকে হচ্ছে কি একদম মানে মানে একদম ফিক্সড হিসেবে ধরে নেওয়ার কিছু নাই যে আচ্ছা আমি 70% জন্য মানে পড়তে থাকবো, কারণ পরীক্ষা যদি বেশি সোজা হয়ে যায় তখন সবাই বেশি নাম্বার পাবে, 80% পাইলেও সবাই মনে করে 90 পরে পাবে। আমার মনে আছে এটা, আমি যখন জগন্নাথ এক্সাম দিছিলাম আর কি, পরীক্ষা তো ভাই সেই লেভেলের ভালো হয়েছে বুঝছেন। সো বের হয়ে দেখি যে আমার সব হয়ে গেছে, আমি তো ভাবছি যে আমি তো জগন্নাথে এবার হয়ে যাবো ফার্স্ট বুঝছেন। হ্যাঁ, সো বের হয়ে দেখি আরে বন্ধু বান্ধব সবারই হয়েছে এরকম আমি ভাবছিলাম টপ 5 এ থাকবো, আমি টপ 5 এ থাকা টপ 50 তে বোধহয় আসছিল, বাট হচ্ছে টপ 5 এ থাকা হয় না। আমি ভাবছিলাম যে আমি ফার্স্ট তো হবো এবার, আমি শিওর ফার্স্ট হবো আর কি, বাট ওই যে মানে সবারই পরীক্ষা ভালো হয় যখন, তখন কিন্তু হচ্ছে কি সবাই ভালো করে, সবাই 90 পায়, সবাই 100 পায়, তখন কিন্তু সবারই সমান হয়ে যায়। তোমার কাছে একটা প্রশ্ন আমি পাস করে দিতে চাই, সেটা হচ্ছে যে গত বছর পরীক্ষা হয় সেপ্টেম্বর মাসে ঢাকা ইউনিভার্সিটিতে, তো এই বছর তো অলরেডি বলতেছে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে, সেটা মানে অলরেডি অনেকেই বলতেছে, বাট আমার মনে হচ্ছে না সেপ্টেম্বর মাসে হবে, আমার মনে হচ্ছে এর আশেপাশে আগেও হতে পারে পরেও হতে পারে, এটা নির্ভর করতেছে সম্পূর্ণ বর্তমান সিচুয়েশনের উপরে, অর্থাৎ ভাইরাসের সিচুয়েশনের উপরে নির্ভর করতেছে। তো তোমার কি মনে হচ্ছে কোন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে ঢাকা ইউনিভার্সিটিতে? হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে এইটাকে আসলে ফিক্সড হিসেবে ধরে নেওয়ার কিছু নেই, আবারও বলতেছি আমি তো জানি না, বাহার ভাইয়া তো এটা জানে না, শিক্ষামন্ত্রীও বলতে পারে না কবে এক্সাম হবে, শুধুমাত্র আল্লাহ জানে যে এটা কবে থামবে এবং কবে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হবে। মনে রাখতে হবে এটা যে পরীক্ষা যদি নেয়া মানে লকডাউন যদি খুলেও যায়, কারণ অর্থনীতির উপর বড় একটা প্রভাব পড়বে, সারা বিশ্বের অর্থনীতির উপর প্রভাব পড়তেছে বলে অফিস আদালত হয়তো খুলে যাবে আগে আগে, কিন্তু বাবা মাকে আমরা যেটা বলতেছিলাম আর কি, কেউই জানে না যে আসলে কখন এক্সাম হবে, শিক্ষামন্ত্রী নিজেও জানে না, শুধুমাত্র আল্লাহ জানে যে কখন এক্সামটা আসলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। সো যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়ও ঠিকঠাক সম্ভাবনা তো অবশ্যই আছে, বাট আগ পিছু হইতে পারে, কোনো কিছু আসলে এখনো ঠিক নাই। সো আসলে এখন তবে এটা ধরে নাও অবশ্যই যে খুব শীঘ্রই হচ্ছে না আর কি, এখন তো মে মাস, সো মে জুন জুলাই অগস্ট এরপর সেপ্টেম্বর, সো বুঝতেই পারতেছে সবাই সেপ্টেম্বরের কথা বলতেছে, হিউজ একটা গ্যাপ পাচ্ছ এখানে। এইটা একই সাথে যেমন আনন্দের, একই সাথে দুঃখের, একই সাথে যেমন পড়ার জন্য অনেক টাইম পাচ্ছ, বাট এমন টাইম আসলে কেউই আমরা এক্সপেক্ট করি না এত টাইম, কারণ আমরা সবাই চাই এতদিন যাবত লেখাপড়া করছি, আমরা একটা প্ল্যান ছিল আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে করোনা ভাইরাস, থাকতেই পারে ভাইয়া, কারণ আমরা আসলে কিছুই বলতে পারি না এখন, যদিও টিকা তৈরি হয়ে গেছে এবং অনেকটাই সফলতার মুখ দেখে ফেলছে, সো যদি অ্যাপ্লাই করা যায় খুব সহজে তাহলে অনেক সহজে হয়তো এগুলো মেনটেন করা যাবে, বাট করোনা ভাইরাসটা যেহেতু খুব সহজেই মানে মানুষের শরীরে ছড়ায়, সো এটা খুবই টাফ এটা বলা আর কি, আর বাংলাদেশের মতো কান্ট্রির জন্য যেখানে স্বাস্থ্য ব্যবস্থা এতটা উন্নত না, ট্যাকেল দেওয়া প্রচুর টাফ, যেখানে আমাদের অর্থনীতি এতটা ভঙ্গুর, সেখানে আসলে কোনোভাবেই কোনো কিছু আসলে আগে থেকে বলা যায় না যে কি হতে যাচ্ছে, আমরা জানি না কিছু। আমার মনে হয় একদম যারা আমাদের বাংলাদেশে যারা টপ লেভেলে আছেন প্রশাসনের, তারাও মেবি জানেন না যে আসলে
কখন তোমাদের পরীক্ষা হবে বাট এটা কিন্তু শিওর যে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে তোমাদের রেজাল্টটা দিবে তোমরা ভার্সিটিতেও ভর্তি হবে অ্যাডমিশন টেস্ট হবে সবই হবে হয়তো উইথ ইন শর্ট টাইম মানে তোমাকে গ্যাপ দিবে না খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নিবে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিবে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে এরকম হবে বাট হবে আচ্ছা তোমরা চিন্তা করছো আমাদের আমরা যারা ভার্সিটিতে পড়ি আমরা শিক্ষা শাসন জোটে পড়ে যাচ্ছি আমাদের কথাও তো ভাবা উচিত তোমাদের আমরাও সেটা ভাবতে হচ্ছে হ্যাঁ আবার হচ্ছে কি পিএম শেখ হাসিনা যেহেতু এটা বলছেন যে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে যদি বন্ধ রাখার প্রয়োজন পড়ে সো এটা ভাবতে পারো যে অতদূর পর্যন্ত বন্ধ থাকবে বাট কথা হচ্ছে কি কেউই কিন্তু চাইবে না যে করোনা ভাইরাস শেষ হয়ে গেছে তাও স্কুল কলেজ বন্ধ থাকুক সো যদি আগে আগে শেষ হয়ে যায় আগে আগে পরীক্ষা নিয়ে নিবে যদি সমস্যা হয় বেশি ঝামেলা হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের পরেও যাবে সো কেউ কিছু বলতে পারে না আচ্ছা এখন আমাদের এখানে ইফাস মাহমুদ অনিক সে প্রশ্ন করেছে সেকেন্ড টাইম বিভাগ পরিবর্তন নিয়ে কিছু বলতে মানে হচ্ছে যারা ডি ইউনিটে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের ব্যাপারে কিছু বলতে তো আমরা তো ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট নিয়ে কথা বলতেছি সেখানে আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কোনো চান্স নাই সো এটা এই টপিকটা নিয়ে আমরা মনে হয় আরেকদিন আলোচনা করলে ভালো হয় হ্যাঁ আরেকদিন আলোচনা করতে পারি আমরা হ্যাঁ তারপরে হচ্ছে যে তোমার তুমি যতটুকু জানো তোমার এক্সপেরিয়েন্স যতটুকু আছে ডি ইউনিট সম্পর্কে সব বিস্তারিত আলোচনা করো আমি যেটা মনে করি আমি যদি বলি যে কেন স্টুডেন্টরা ডি ইউনিটে চান্স পায় না যাদের পাওয়া উচিত ছিল আমরা যাদেরকে মনে করি আরে ওর তো ডি ইউনিটে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট ও তো ভালো স্টুডেন্ট ও কেন চান্স পাইলো না সেই স্টুডেন্টটা কেন চান্স পায় না সেটা যদি আমি বলতে চাই আচ্ছা আমার সাউন্ড তো ক্লিয়ার না হ্যাঁ সাউন্ড আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি আমাদের ভিউয়াররা শুনতে পাচ্ছে কিন্তু একটু জানো আমরা মনে করি ডি ইউনিট বেশি সোজা আবার অনেকে মনে করি ঢাকা ইউনিভার্সিটি সো বেশি কঠিন ডি ইউনিটকে যেভাবে তোমার ট্রিট করা দরকার ওভাবে যদি তুমি ট্রিট করতে পারো 50% কাজ হয়ে গেছে তোমার এখানেই তুমি যদি ইনফরমেশন গুলো সঠিক ভাবে পাও আর একটা বড় প্রবলেম স্টুডেন্টরা কেন আসলে ব্যাপারগুলো মিস করে আমি বলি তোমরা আমাদেরকে কোয়েশ্চেন করো ভাইয়া ওইটা কি হবে ওইটা কি হবে লাইক কোয়েশ্চেন করো যে ভাইয়া অমুক সাবজেক্ট পাইতে চাইলে আমি কত পাওয়া লাগবে আমার ইংলিশে কত পাওয়া লাগবে সাধারণ জ্ঞানে কত পাওয়া লাগবে অমুক সাবজেক্ট পাইতে চাইলে এইটা কিন্তু তোমার আমাকে জিজ্ঞেস করার কথা না কারণ আমি তোমাকে ভুলও বলতে পারি বাহার ভাইকে তুমি জিজ্ঞেস করতে পারো উনি তোমাকে মনের ভুলেও জাস্ট ভুল বলে ফেলতে পারে বাট কথা হচ্ছে আমরা তো অলওয়েজই ট্রাই করি সঠিক বলতে ইভেন আমরা মানে অ্যাডমিশন নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমাদের সবকিছু মুখস্থ হয়ে গেছে আমরা ইচ্ছে করলে তোমাদেরকে সবকিছু বলে দিতে পারি তো এরপরেও আমি তোমাকে বলবো তোমার নিজের সেটা জানা দরকার রে ভাই তুমি আমি যতটুকু ডি ইউনিট সম্পর্কে জানি তার চেয়ে বেশি তোমার জানা দরকার তোমার আমার চেয়ে বেশি এক্সপার্ট হওয়া দরকার কারণ তুমি তো ডি ইউনিটে চান্স পাইতে চাও আমি তো পাইতে চাই না তো আমার এটা কিছু না এরপরেও আমার মনে থাকে তোমার মনে থাকে না এটা খুবই দুঃখজনক তোমার তোমার এগুলো জাস্ট হচ্ছে গিয়ে একদম কণ্ঠস্থ থাকতে হবে যে কোনটা কোন ইনফরমেশন তোমার ব্রেইনের মধ্যে সবসময় থাকতে হবে ইনফরমেশনে যদি তুমি ভুল করো একটা করতে হবে আর একটা মানে আমি মোস্টলি যেটা সম্পূর্ণ একটা কথা আমি অ্যাড করতে চাই তাহলে তুমি চান্স পাবা না অ্যাডমিশন টেস্টে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকে যাদের কাছে প্রচুর ইনফরমেশন থাকে সেটা ইনফরমেশন রিলেটেড হোক ভার্সিটিতে ভর্তি হওয়ার যে তথ্যগুলো কোন ইউনিটে কিভাবে পরীক্ষা দিতে হয় কোন সাবজেক্টে কত বিশ্বাসটা অনেক বেড়ে যায় কত নাম্বার পেলে তুমি চান্স পাবা তারপর হচ্ছে কোন সাবজেক্টে কত নাম্বার পরীক্ষা হবে তারপর হচ্ছে কে কে সেখানে পরীক্ষা দিতে পারবে তারপর হচ্ছে কতর মধ্যে থাকলে জেনারেলি ভর্তি হওয়া যায় এই ইনফরমেশনগুলো যদি তোমার কাছে থাকে তুমি তোমার যে আত্মবিশ্বাস যেটা মৌসুমী বললো সেটা কিন্তু অনেক পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে এটা যেমন একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই ইনফরমেশনগুলো যদি তুমি না জানো তুমি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে বলবো হাই আমি তো এটা করতে পারলাম না ইস আমার তো এটা হলো না সঠিক ইনফরমেশন জানার জন্য আমি যেটা অলওয়েজ করি মহসিনী স্যারে যখন পোলাপান ভিডিও দেখতে আসে আর কি এবং কোয়েশ্চেন করে আমাকে যখন কেউ কোয়েশ্চেন করে আমি ওকে বলি ভাইয়া তুমি আমার ভিডিও দেখো না তুমি আগে ইনফরমেশন জানো তোমাকে কি করতে হবে
হবে তুমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাও তুমি গত বছরের যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কালেক্ট করো সেগুলো দেখো আমার ভিডিও দেখেও তুমি কিছু শিখবা না তোমাকে আগে জানতে হবে ইনফরমেশনগুলো এরপরে তুমি আমাদের ভিডিও দেখে কি শিখবা তুমি শিখবা কিভাবে চান্স পাইতে হয় বা চান্স পাওয়ার জন্য কোন কোন ইনফরমেশনগুলো দরকার সেগুলো তো আমাদের কাছ থেকে তুমি জানবা না তুমি জানবা সেগুলো ঢাকা ইউনিভার্সিটির পেজ থেকে যেগুলো অথেন্টিক সবগুলো তথ্য আছে তুমি যদি আমার কাছ থেকে সবকিছু শুনতে চাও আমি উত্তর না দিলে তুমি আরেকজনের কাছ থেকে শুনবে এবং সে যে তোমাকে সঠিক তথ্য দিবে নিশ্চয়তা নাই হ্যাঁ সো এরকম ভুল করো না যে মান যে যে কারো কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করলে ইনফরমেশন সম্পর্কে এইটা কোনো সলিউশন না সলিউশন সবার আগে যেটা ইউনিভার্সিটি অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো পড়ে ফেলতে হবে বুঝে বুঝে পড়তে হবে সেখানে না বুঝলে তখন ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে হ্যাঁ ওয়েবসাইটে গেলে আলাদা সেগমেন্ট আছে অ্যাডমিশন নামে সেই অ্যাডমিশন সেগমেন্টে গিয়ে পিডিএফ ফাইলগুলো আছে মানে ডাউনলোড অপশনে গিয়ে সেগুলো খুঁজে পেতে পারো যদি সেখান থেকে খুঁজে না পাও গুগলের সাথে শুধুমাত্র সার্চ দিলে হবে যে ঢাকা ইউনিভার্সিটি পি ইউনিট রিকোয়ারমেন্টস ঢাকা ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা সেখানেই তোমরা অনেক তথ্য পেয়ে যাবে সার্চ দিলে একটা বিষয় হয় কি কিছু ওয়েবসাইট আছে এখন মানে গুগলে সার্চ দিলে প্রথম দিকে কিছু ওয়েবসাইট আসে সেই ওয়েবসাইটগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির না ওগুলো এসইও করে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের উপর রাখা হয় তোমরা ওই ওয়েবসাইটগুলো ঢুকবে না ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট হচ্ছে যে www.du.ac.bd ঠিক আছে এই ওয়েবসাইটটাতে তোমাকে ঢুকতে হবে অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে যদি তুমি তথ্য পড়ো সেখানে তুমি বিভ্রান্ত হবা সঠিক তথ্য পাবা না তারপর হচ্ছে তোমার কাছে ভুল তথ্য থাকবে সো তোমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ঢুকে অ্যাডমিশন সেগমেন্টে যাবা সেখান থেকে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করবা প্রত্যেকটা ইউনিটের তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে চাও সেই ইউনিটের সেটা পড়ো পড়ে যদি না বুঝো দেন আমাদের চান্স করো আর আরেকটা ব্যাপার হচ্ছে কি অনেক কিছু খুঁজে পায় না অনেক সময় স্টুডেন্টরা ইউনিভার্সিটির আসলে মানে ওয়েবসাইটে অনেক কিছু থাকে না আসলে মানে বিগত সালে পিডিএফ গুলো হয়তো মানে কর্তৃপক্ষ ওভাবে সাজায় গোছায় রাখে না স্টুডেন্টরা খুঁজেও পায় না সেক্ষেত্রে তুমি কি করবা গত বছরের পিডিএফটা খুঁজে বের করার ট্রাই করো এবং আমি কোনো ওয়েবসাইটের নাম আলাদাভাবে বলতে চাই না যেহেতু আমার ফলোয়ার আছে বাহার ভাইয়ারও ফলোয়ার আছে আমরা এটা বলতে পারি না আসলে এভাবে অনলাইনে এরপরেও আমি যদি তোমাদেরকে বলি অ্যাডমিশন ওয়ার নামে একটা ওয়েবসাইট আছে ওরা মোটামুটি ভালো কিছু কন্টেন্ট দেয় আর কি আমি ওদের সাথে আমার কোনো যোগাযোগ নাই বাহার ভাইয়ারও যোগাযোগ নাই তারপরেও হ্যাঁ 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 সো এরপরেও আমরা বলবো যে যদি তোমার কাছে মনে হয় আর কি তুমি খুঁজতেছো তারপরেও শুরুতে ওদের কন্টেন্ট দেখার পরে তোমার যদি সত্য মনে হয় এরপরে তুমি আরো যাচাই বাছাই করে আর কি যদি তুমি একেবারে খুঁজে না পাবার ফার্স্ট কথা হচ্ছে ভাই ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে খোঁজো হ্যাঁ অন্য কাউকে বিশ্বাস করো না কাউকে না উল্টোপাল্টা কোয়েশ্চেন তোমার উল্টোপাল্টা অ্যান্সার দিতে পারবে ওরা তোমাকে ইয়েস ডি ইউনিট নিয়ে তুমি কথা বলতেছি না আমি ডি ইউনিট নিয়ে আরো স্পেসিফিক কিছু কোশ্চেন তোমাকে করতে চাই সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান এখন তো আমাদের ডি ইউনিটের জন্য সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে বাংলা ইংরেজি কিন্তু আমরা অলরেডি ইন্টারমিডিয়েটে পড়ছি একটু হচ্ছে সেখান থেকে হয়তো কমন পাবো কিন্তু সাধারণ জ্ঞান বিষয়টা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট এখন পড়ি তাদের জন্য পুরোটাই প্রায় নতুন তো আমরা কিভাবে এই লকডাউনের মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি সাধারণ জ্ঞানটাকে একটু একটু পড়তে পারি এবং ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য সেটা কিভাবে পড়া উচিত আমি তো অনেকগুলো ইউনিভার্সিটিতে এক্সাম দিছি বাট আমি যেটা ফিল করছি ঢাকা ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান হচ্ছে গিয়ে সবচেয়ে সোজা হ্যাঁ সোজা দেহে সোজা যেহেতু তাই কম্পিটিশনটাও ভাই এখানে খুবই কঠিন মানে সবাই সবকিছু মানে পারে তুমি যদি একটা জিনিস না পারো আর আমি পারি তাহলে এটা আমার লাভ এটা কিন্তু আসলে কঠিন হইলে উল্টা তোমার জন্য সেটা লাভ তুমি এমন মনে করে না কঠিন হইলে আসলে কঠিন কঠিন হইলেই লাভ কঠিন হইলে তুমি পড়লেই তুমি চান্স পাবে আর যে পড়বে না সে চান্স পাবে না আর সহজ হইলে সবাই পড়ে সবাই ভালো পরীক্ষা দেয় তখন হচ্ছে গিয়ে মানে বিপদ হ্যাঁ সো এখানে সবচেয়ে সোজা হয় এবং এখানে বিগত সাল থেকে প্রচুর কোয়েশ্চেন কমন করে এবং কোয়েশ্চেনের প্যাটার্ন খুবই একই রকম থাকে আর কি কেমন থাকে ধরো মানে ইউএন থেকে ইউনাইটেড নেশনস থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে অলওয়েজ ইউনাইটেড নেশনস থেকে কোয়েশ্চেন আসবে তাহলে তুমি বিগত ছয় মাসে ইউনাইটেড নেশনসের যত কিছু আছে সেগুলো যদি পড়ে ফেলো লাইক কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখান থেকে পড়ে ফেলতে পারো অথবা বিভিন্ন কোচিং সেন্টার এরকম মানে সাধারণ জ্ঞানের ক্যাপসুল বের করে মানে পিছি পিছি বই বের করে আর কি তো সেসব বই পড়লে তুমি অনেক কিছু পেয়ে যাবো আর কি এখন কথা হচ্ছে গিয়ে সেখান থেকে জাতিসংঘ সম্পর্কিত সবকিছু পড়ে ফেললেই তোমার সবকিছু আর কি এনাফ মানে শেখা হয়ে গেছে আর কি বাট কথা হচ্ছে রে ভাই কিছু বাদ দেওয়া যাবে না কারণ ঢাকা ইউনিভার্সিটি সবাই ভালো করে পড়ে সবাই সবকিছু পেরে যায় পরীক্ষা সবার ভালো হয় সাবধান ঢাকা ইউনিভার্সিটি সাধারণ জ্ঞান ভেরি টাফ কিচ্ছু বাদ দেওয়া যাবে না এটা ভাবা লাগবে না যে হচ্ছে ভাই এইটা বাদ দিয়া বাকি সব মানে পড়বো আমি এইটা বাদ দিছো মানে তোমার
সবকিছু শেষ কোনো কিছু বাদ দেওয়া যাবে না ঢাকা ইউনিভার্সিটি আসতে পারে এরকম কিছু বাদ দেওয়া যাবে না আর সাম্প্রতিক কোনো বিষয় বাদ দেওয়া যাবে না সাম্প্রতিক ইম্পর্টেন্ট কিছু বাদ দেওয়া যাবে না করোনা ভাইরাস সম্পর্কে অনেক কোয়েশ্চেন আসতে পারে সবকিছু মানে শিখে ফেলো আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ই এবং এফ ইউনিট নিয়ে কথা বলো ই এবং এফ আর্টস ফ্যাকাল্টি আর হচ্ছে যে ড্রয়িং না ফাইন আর্টস ড্রয়িং আচ্ছা यस হ্যাঁ আচ্ছা ফাইন আর্টস তো হচ্ছে কি মানে সিএইচএ ইউনিট মানে চ ইউনিট তো यस 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 হ্যাঁ 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 ইয়া ইয়া সো চ ইউনিট তো বলতে ইউনিট আমি বলতেছি হ্যাঁ ইয়া 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 চ ইউনিটটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম চ ইউনিটটা অন্য কিছুর সাথে মিলবে না ইভেন কোনো বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটই কোনো অন্যান্য ইউনিটের সাথে মিলবে না চ ইউনিটটা হচ্ছে কি আর্টিস্টদের জন্য যারা বিশ্ববিদ্যালয়গুলো চায় যে এই যে শিল্পীরা এরাও শিক্ষিত হোক শিল্পীরাও মানে বাংলাদেশের এই যে সংস্কৃতি এটাকে সমৃদ্ধ করতে পারুক শিল্পী যখন শিক্ষিত হয়ে কোনো একটা ছবি আঁকবে শিক্ষিত হয়ে যখন সে গান গাইবে তখন ইন্ডাস্ট্রি টিকে থাকবে সো মিউজিক ইন্ডাস্ট্রি বলো ফিল্ম ইন্ডাস্ট্রি বলো সবকিছুতেই হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিকে টিকায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলো উদ্যোগ নিচ্ছে এবং যারা স্পেসিফিকলি ওই সেক্টরে ক্যারিয়ার গড়তে চাও তারা ওই দিকে যাও কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও অনেকেই আমি দেখছি এরকম যে শুরুতে চ ইউনিটে ভর্তি হয়েছে ফাইন আর্টসে ভর্তি হয়েছে এরপরে হচ্ছে গিয়ে ওখানে একটা ভালো লাগতেছে না তার এই যে এইসব ছবি আঁকা অথবা এগুলা তার ভালো লাগে না হ্যাঁ এগুলা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আসলে তুমি এখানে কি শিখবা হ্যাঁ শেখার অনেক বিষয় আছে তুমি অন্য বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে পারো বা ঢাকা ইউনিভার্সিটিতেই পড়বে এই জন্য চ ইউনিট না বরং অন্য ইউনিটকে তুমি বেছে নাও আর ঢাকা ইউনিভার্সিটির চ ইউনিট ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি শিল্পী হইতে চাও তুমি যদি তোমার মেধাকে আরো বিকশিত করতে চাও আমরা শিল্পী মানুষ না কিন্তু এরপরেও আমরা শিল্পীদেরকে শ্রদ্ধা করি শিল্পীরা বাংলাদেশের সম্পদ সো তুমি যদি শিল্পী হইতে চাও তোমার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট এবং হচ্ছে গিয়ে মানে ফাইন আর্টস ইউনিট একটা বিশ্ববিদ্যালয় একই মানে ইউনিট আর কি সো চ ইউনিটটা হচ্ছে সেখানে স্পেসিফিকলি অ্যান্ড সেটার জন্য তোমাকে আলাদা প্রিপারেশন নিতে হবে চ ইউনিটের জন্য অবশ্যই কোনো কোচিং সেন্টার অনেক কোচিং সেন্টার আছে যদিও বাট মেইন স্ট্রিম যে কোচিং সেন্টারগুলো আছে ওরা চ ইউনিটের কোচিং করায় না সো তোমাকে চ ইউনিটের জন্য সিনিয়রদের সাথে তুমি যোগাযোগ করো অবশ্যই এটা তোমাকে বলবো আমরা যে সিনিয়র একজনের সাথে তুমি যাও যারা কথা বলো যে আপনি কিভাবে যারা ভর্তি হইতে চায় ওদেরকে হেল্প করে আমরা যেরকম ফ্রিতে মানুষকে হেল্প করতে চাই বাহার ভাই যেমন ফ্রিতে পোলাপানরা হেল্প করতে চায় অনেকেই আছে এরকম আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা এরকম স্টুডেন্টদেরকে হেল্প করতে চায় যারা ইউনিভার্সিটিতে পড়তে চায় সো তুমি যদি পড়তে চাও একটু সার্চ করতে হবে একটু কষ্ট করতে হবে তোমাকে বাট অবশ্যই ইনফরমেশন আছে যদি তুমি খুঁজে না পাও এখন পর্যন্ত এর মানে হচ্ছে কি তুমি ভালোভাবে মানে খুঁজো নাই ভালোভাবে খুঁজো অবশ্যই তুমি পাবা অবশ্যই ইনফরমেশন আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে গুগলে আছে আমরা সি ইউনিট সম্পর্কে আলাদা জানতে চাই তোমার কাছে সি ইউনিট হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট গ হ্যাঁ মানে বিজনেস ইউনিটটা यस বিজনেস ফ্যাকাল্টি হ্যাঁ বিজনেস ফ্যাকাল্টি হচ্ছে কি মানে এফবিএস ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে ক্ষমতাবান একটা মানে ফ্যাকাল্টি বলতে পারো তুমি সো হচ্ছে গিয়ে সবচেয়ে হচ্ছে গিয়ে তোমার ক্যারিয়ার যদি তুমি গড়তে চাও ক্যারিয়ারে যদি তুমি অনেক বড় কিছু হইতে চাও বিজনেসম্যান হইতে চাও তুমি অফিসের কিছু হইতে চাও তুমি অফিসে জব করতে চাও বড় কোনো কোম্পানিতে তুমি জব করতে চাও তাহলে তোমার জন্য হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বলো অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বিজনেস ফ্যাকাল্টি আর কি সো বিজনেস ফ্যাকাল্টিতে তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এটা মানে মাথায় রেখে ঢুকতে হবে যে এখানে কম্পিটিশন প্রচুর হয় প্রচুর কম্পিটিশন এটা ভাবার কি কিছু নাই যে আমরা কিন্তু স্কুল কলেজ লেভেলে কমার্সের স্টুডেন্টদেরকে অত কিছু ভাবি না ভাবি যে সায়েন্সের স্টুডেন্টরাই সবকিছু বা এখানে এমনও আছে যে আমরা যদি বিজনেস ফ্যাকাল্টির অংশ হিসেবে আইবিএ কে না নিয়ে আইবিএ কে যদি আলাদা হিসেবে আর কি হিসেব করি তাহলে আইবিএতে বুয়েটের চেয়েও বেশি কম্পিটিশন আইবিএতে হয় হ্যাঁ পোলাপান বুয়েটে চান্স পাওয়ার পরে সাদমান ভাই হ্যাঁ মানে সাদমান ভাই হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে বুয়েটে চান্স পাওয়ার পরে আইবিএতে এসে ভর্তি হয়েছে প্রচুর স্টুডেন্ট প্রচুর আমার বন্ধু বান্ধব অনেকে আছে বুয়েটে চান্স পাইছে বুয়েট থেকে বিএসসি করার পরে মাস্টার্স করে আইবিএ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুয়েটের ম্যাক্সিমাম স্টুডেন্ট বুয়েটে মাস্টার্স করে না মাস্টার্স করে কোথায় আইবিএতে
ইভেন আমিও সামনে ট্রাই করব বলে ভাবতেছি আমার যেহেতু অলরেডি পিএসসি শেষ হয়েছে আমি আমি জানি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আসলে ভিউয়ারদের বলা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ বাট তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি ইউনিটটা এবং বিজনেস ফ্যাকাল্টিটা এত বেশি যে মানে কি বলবো আমিও বলতে চাই না এত বেশি ওয়াও এত বেশি জোস ওয়াও জোস তুমি বলো হ্যাঁ সো হ্যাঁ বিজনেস ফ্যাকাল্টিটা হচ্ছে গিয়ে অসাধারণ যদি তুমি তোমার লাইফটাকে ওই দিকে নিতে চাও আর যদি তুমি মনে করো যে তুমি হচ্ছে গিয়ে মানে বিসিএস করতে চাও বাংলাদেশের সরকারি কোনো জবের উচ্চ পদস্থ জায়গায় থেকে বাংলাদেশকে সেবা করতে চাও তাহলে তুমি ডি ইউনিটে ভর্তি হইতে পারো কিন্তু তুমি যদি তাও তোমার বিজনেস করতে তোমার কোম্পানির সিইও তুমি হবা তুমি বড় উদ্যোক্তা হবা তাহলে বিজনেস ফ্যাকাল্টি হচ্ছে তোমার জন্য তোমার জন্য ডি ইউনিট না তোমার জন্য তোমরা সবাই ইবেলিকে চেনো মানে ইবেলির রাসেল ভাই সম্পর্কে একটু বলো যতটুকু জানো অনেকেই মানে শুধুমাত্র ভাইয়া না আমি বলবো ইভেলি তো হচ্ছে গিয়ে সফল অর্গানাইজেশন হয়ে গেছে এবং অনেক দ্রুত সাফল্য লাভ করছে হ্যাঁ কিন্তু বাংলাদেশে বিজনেসকে যারা তুলে ধরতেছে তারা হচ্ছে এই যে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কথা বলবো না আমি সবার কথাই বলবো আমি যে বিজনেস ফ্যাকাল্টি হচ্ছে গিয়ে বাংলাদেশকে এই যে উন্নয়নের যে একটা জোয়ার এই জোয়ারের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট সো এইটাতে যদি তুমি ভর্তি হয়েছো তোমাকে আলাদাভাবে মানে প্রিপারেশন নিতে হবে এইটাকে ছোটভাবে দেখার কিছু নাই অ্যান্ড খুব বড়ভাবে দেখতে হবে তোমাকে আসলে আর তুমি যদি মেডিকেলের জন্য পড়ো অথবা বুয়েটের জন্য পড়ো তোমাকে এটা মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটকে তুমি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেবা নাকি হচ্ছে যে চান্স পাওয়ার জন্য একটা ব্যাকআপ হিসেবে রাখবা হ্যাঁ তুমি যদি এই ইউনিটকে মেইন হিসেবে নাও যে বুয়েট অথবা মেডিকেল তোমার মানে বুয়েট বলতেছি কেন আমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল যদি তোমার মানে টার্গেট না হয় শুধুমাত্র এই ইউনিট হয় তাহলে তুমি এই ইউনিটের জন্য তো আলাদাভাবে পড়বাই ওটা তো তোমার আলাদা আছেই বাট হচ্ছে কি যদি তুমি মেডিকেল অথবা বুয়েটের জন্য পড়ো এবং এই ইউনিটকে তুমি আলাদাভাবে রাখতে চাও তাহলে এটা ভাবার কিছু নাই যে হচ্ছে কি এই ইউনিটে জাস্ট পরীক্ষা দিলে আমার চান্স হয়ে যাবে তুমি যত ভালোই মেডিকেলের মানে প্রিপারেশন নাও না কেন ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য তোমাকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে না হলে তোমাকে আজীবন রিগ্রেট করতে হবে যদি তুমি চান্স না পাও ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে সেটার জন্য এক্সট্রা প্রিপারেশন নিতে হবে মানে হচ্ছে তুমি যদি মেডিকেল বা অনেক আলাদা আলাদা মানে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাবা তাহলে তুমি বোকা স্বর্গে রয়েছো মেডিকেলের প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে তো নরমালি চান্স পাবাই না আলাদা প্রিপারেশন লাগবে মাস্ট লাগবে বুয়েটের জন্য প্রিপারেশন নিলে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলোকে সমাধান করতে হবে প্রশ্নের প্যাটার্নটা দেখতে হবে এবং তোমাকে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে হবে বেশি বেশি করে যাতে তুমি ঢাকা ইউনিভার্সিটির এনভায়রনমেন্টের সাথে পরিচিত হতে পারো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের সাথে তুমি যাতে পরিচিত হতে পারো উদাহরণ হিসেবে টানতে পারি না তোমাকে তোমার এবিলিটিটা চিন্তা করতে হবে যে তুমি যদি আমি আমাকে এক্সেপশনাল মনে করি না কেউ আবার আমি মনে করি না যে আমি নরমাল হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমিও এক্সেপশনাল মনে করি না আমাকে আমি পড়ছি আমার ভাগ্য ভালো ছিল বলে হয়তো আমি সবগুলো চান্স পেয়ে গেছি বাট আমি মনে করি না আমি এবং অহংকারও করি না যে আমি অনেক বুদ্ধিমান অনেক লেখাপড়া করছি এটা কিছু ইয়েস সো মোশিন আফটার লাস্ট মানে স্টুডেন্টদের আমাদের যারা ভিউয়ার আছে রিয়েলমির ভিউয়ার এডভেঞ্চার পিডিএ এবং তোমার যারা ভিউয়ার আছে মোশিন অনেক সময় আমাদের কাছে অনেক রকমের ভিডিও চাও আমরা সবসময় সময় মতো হয়তো দিতে পারি না আমরা অলওয়েজ ট্রাই করি যে বেশিরভাগ স্টুডেন্ট যা চায় আমাদের কাছ থেকে আমরা যাতে সেটা দিতে পারি হ্যাঁ সো এটাই বলবো আমরা তোমাদের ব্যাপারে অনেক কেয়ার করি
তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা তোমাদের জন্য দোয়া করি মানুষ হিসেবে যাতে আমরা ভালো থাকতে পারি এবং বাংলাদেশের জন্য যাতে আমরা ভালো কিছু করতে পারি এবং ইএলবির জন্য অনেক শুভকামনা ইএলবি অনেক দূর আগায় যাক এন্ড অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য মোহসিন তোমাকেও ধন্যবাদ আমার সাথে জয়েন হওয়ার জন্য সময় দেওয়ার জন্য তো আমাদের ভিউয়ার যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের সাথে ছিল একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে ধন্যবাদ আর মাঝখানে কিন্তু আমরা লোডশেডিং এর কারণে কিন্তু আমরা একবার চলে গেছিলাম তোমাদের মাঝ থেকে তো আমরা আবার জয়েন করছি তোমাদের মাঝে তো যারা আগে লাইভে ছিল অলরেডি পরে আবার আমাদের সাথে লাইভে জয়েন করছো তাদেরকে স্পেশাল ভাবে থ্যাঙ্কস তো আজকে চলে যাচ্ছি আমরা নেক্সট অন্য কোনো গেস্টের সাথে কথা বলবো মোসিন আমাদের সাথে সবাই সামনে থাকবে তো নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে আজকে চলে যাচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ টাটা আল্লাহ হাফেজ